বাংলাদেশের সাথে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে দুঃখ প্রকাশ করেছেন কোহলি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেতে পেতেও পাননি কোহলি। অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু একে একে আফগানিস্তান, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও সবশেষ বাংলাদেশকে হারিয়েছে তারা। বাংলাদেশের দেয়া 257 রানের লক্ষ্য রোহিত শর্মার দল পেরিয়েছে 51 বল এবং 7 উইকেট হাতে রেখে। দর্শকদের বাড়তি বিনোদন হয়ে এসেছে কোহলির সেঞ্চুরি। ম্যাচ শেষে অবশ্য রবীন্দ্র জাদেজারই পুরস্কার প্রাপ্য বলে উল্লেখ করেন কোহলি, কারণ প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ দুটি উইকেট ছাড়াও ক্যাচ নিয়েছেন দুটি, যার মধ্যে মুশফিকের ক্যাচ অসাধারণ দক্ষতায় লুফে নিয়েছিলেন। তাই তো ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় কোহলি জাদেজার কাছে দুঃখ প্রকাশ করেন।